সুপ্রিয় দর্শক শুভ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পাল আমার আজকের আয়োজন মকর রাশির জাত ব্যক্তিদের কেমন যাবে দুই তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তাহলে আসি সুপ্রিয় দর্শক মকর রাশি বা আপনাদের প্রধান বৈশিষ্ট্য হল আপনাদের মধ্যে আছে রহস্যময়তা গম্ভীর চর ও স্ত্রী রাশি আপনাদের প্রভাবকারী গ্রহ শনি শুভবার শনিবার শুভ সংখ্যা আট শুভ তারিখ আট সতেরো ছাব্বিশ প্রতি ইংরেজি মাসের শুভরত্ন ইন্দ্রনীলা এমিথিস্ট ফিরোজা শুভবর্ণ নীল বেগুনি সাদা সবুজ এবার আসি এক নজরে মকর রাশির বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্র মোতাবেক এই রাশির বা মকর রাশির বৈশিষ্ট্য বা প্রতীক হচ্ছে একটি জলজ হিংস্র জন্তু প্রকৃতিগতভাবে বৈশিষ্ট্য প্রশংসা প্রিয়তা ও স্বস্তি কোনো কাজ ধরলে তার শেষ না করা পর্যন্ত আপনাদের কারো স্বস্তি নাই প্রত্যেক কাজ নিখুত ও সুচারু রূপে করতে আপনারা বদ্ধপরিকর প্রশংসা প্রিয়তার দিকে প্রবল যোগ থাকে দায়িত্ববোধ প্রণয় ও সামাজিক ব্যাপারে প্রায় স্বতন্ত্র কোনো মহান ব্যক্তির আদর্শ ধরে পথ চলতে অভ্যস্ত অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি পরিশ্রমী ও অধ্যাপসায়ী জীবন সম্পর্কে দার্শনিক সন্ধিক্ষণ ও বিশ্লেষণ ধর্মী পরোপকারের বেলায় জাতি ধর্ম বিচার না করেই ঝাঁপিয়ে পড়ার মানসিকতা একদিকে যেমন চিন্তাশীল তেমনি বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন কখনো কখনো বিষাদ ও অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়ে সব সাফল্যে বাধা আসতে পারে অত্যন্ত হিসাবী এবং সাবধানী জীবন সংগ্রামে দাঁড়াতে কঠোর সংগ্রাম করতেও পিছপা হন না আপনাদের জীবনে অবশ্য নানান সমস্যায় জর্জরিত ও দুঃখ কষ্ট যন্ত্রণায় জড়িয়ে পড়লেও প্রচণ্ড সংগ্রামী শক্তির বলে জীবন যুদ্ধে আপনারা জয়ী হতে সক্ষম হবেন বিশেষ করে সকল ক্ষেত্রেই যোগ্যতা দেখাতে পটু প্রচণ্ড অন্তর্দৃষ্টি আছে বিধায় অনেক কিছু টের পান ও নিজের ভুল নিজেই বুঝতে পারেন অবশ্য আপনাদের মধ্যে চিন্তা চেতনার মধ্যে সুস্পষ্ট ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যাবে অতীন্দ্রীয় ঈশ্বর বা আদি ভৌতিক জগতের প্রতি এক প্রবল আকর্ষণ থাকে সেই সঙ্গে সৎ চরিত্রের অধিকারী ও মানসিক পবিত্রতা বজায় রাখলে মকর রাশির জাত ব্যক্তিরা ভবিষ্যৎ বলতে সক্ষম হন এবার আসি এক নজরে মকর রাশির দুই সালটি কেমন যাবে বর্ষারম্ভকালে আপনার রাশিতে কেতু ও রাশি অধিপতি শনি মহারাজ সমগ্র বছরটাই আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে সেই সঙ্গে দ্বাদশপতি বৃহস্পতির একাদশে ও দ্বাদশে পরিভ্রমণজনিত কারণে বছরটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে এবছর শূন্য অবশ্য কর্মপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা যেমন পূরণ হবে তেমনি হারানো কর্ম পুনরুদ্ধার নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন অচল ব্যবসা সচল তথা বিদেশ গমনোচ্ছুদের বিদেশ গমনের স্বপ্ন সাধ পূরণের সম্ভাবনা প্রবল এক কথায় কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম প্রযুক্তি প্রচেষ্টার বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চললেও কিন্তু এবছর আর্থিক ভিত মজবুত হবার সম্ভাবনা খুবই কম তেসরা মার্চ দেবগুরু বৃহস্পতির অতিচার গতি দ্বারা ধনু রাশিতে গমন পরিবারের কোনো বয়স্ক লোকের লোককে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর আক্রমণ মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা দস্যু তস্কর ভয় যেমন বাড়বে তেমনি নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে দাবিত হতে পারে তেসরা জুন বিদ্যাপতি শুক্রাচার্যের বিদ্যাভাবে গমন শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে তুলবে যার ফলে উচ্চ শিক্ষা দ্বার খুলে যাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত যেমন হবেন তেমনি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাবার পথ প্রশস্ত হবে চব্বিশে জুলাই প্রেমের দেবতা শুক্রাচার্যের কর্কট রাশিতে গমন বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদি প্রাপ্ত হবেন প্রেমী যুগলের জন্য শুভাশুভ ফল প্রদান করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকবে এমনকি দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে কাল থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত রাহুর সপ্তমে পরিভ্রমণ কালে দাম্পত্য কলহ মারামারি লাঠালাঠি মামলা মোকদ্দমা এমনকি বিচ্ছেদের রূপ নিলেও তৎপরবর্তী বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনের প্রায় সিংহভাগই পুনরায় জোড়া লাগতে পারে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন থেকে প্রচুর সহযোগিতা প্রাপ্ত হবেন এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগজনিত কারণে শ্রীঘরে ঢুকতে হতে পারে এক কথায় মকর রাশির জাত ব্যক্তিদেরকে এই দুই সালে কঠোর শ্রম ও মিতব্যায়িতার বলে ভাগ্যলক্ষ্মীর বর্মাল্য পড়তে শরীর স্বাস্থ্য কেমন যাবে দুই সালে ষষ্ঠপতি বুধের প্রভাবে বিদ্যা শিক্ষায় বাধা থাকলেও আঠারোই এপ্রিল থেকে রাহুর ষষ্ঠে গমনজনিত কারণে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রণিক ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হয়ে উঠায় ঘন ঘন চিকিৎসালয়ে চক্কর কাটতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা রক্তপাত হিংস্র বিশদর জন্তুর আক্রমণ আর্থাইটিস হরমন উচ্চ নিম্ন রক্তচাপ ও শিরার রোগে প্রচুর কষ্টভোগ করতে হবে পিতা মাতা ও সন্তানদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে বিপরীতে জীবনসাথীর শরীর স্বাস্থ্য ক্রমশ নিচের দিকে দাবিত হবে কর্ম ব্যবসা অর্থ কর্মপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনার প্রায় সিংহভাগই পূর্ণ করবে সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার প্রসার এমনকি বিদেশ ভ্রমণ হলেও ফসল ঘরে তোলা অনেকাংশে কঠিন হবে যারা লটারি ফাটকা জোয়া শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ করেন তারা আঠারোই এপ্রিল থেকে থেমে যান যা করার আগেই করে নিন চৌঠা অক্টোবর শুক্রাচার্যের পুনরায় তুলা রাশিতে পদার্পণ হারানো কর্ম ব্যবসা ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার যেমন করবে তেমনি ভাঙ্গা প্রেম জোড়া লাগায় প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা জীবনের নতুন অধ্যায় রচনা করবে দাম্পত্য সুখ ও আত্মীয় স্বজন কেমন যাবে দুই হাজার উনিশ সালে বর্ষারম্ভকাল থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত রাহুর সপ্তমে পরিভ্রমণ জনিত সময়ে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিয়েও ক্ষান্ত হবে না দাম্পত্য কলহ সামাজিক কলহে এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে তবে বিবাহযোগ্যদের এবছরের সতেরোই এপ্রিলের পর বিবাহ করা সমিচিন্ন হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে একটা প্রশান্তির সুবাতাস বইবে এমনকি শ্বশুরালয় মাতুলালয় ও জীবনসাথীর তরফ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা তাদের প্রতিভা ও গুণাবলীর স্বীকৃতি স্বরূপ কোনো না কোনো পুরস্কারে পুরস্কৃত হবার সম্ভাবনা কিন্তু অমূলক নয় পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন শিক্ষা ও ভবিষ্যৎ বিদ্যা ও দশম্পতি শুক্রাচার্যের শুভ প্রভাবে বিদ্যার্থীদের জন্য বছরটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হয়ে থাকবে বিদ্যা শিক্ষায় এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ উচ্চশিক্ষার্থে বিদেশ গমন শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন চব্বিশে জুলাই শুক্রাচার্যের কর্কট রাশিতে গমন জনিত রাহুর দৃষ্টিপাত নানাবিধ কারণে মন সু মন ফেসবুক টুইটার প্রেম প্রসঙ্গ ইউটিউব ও অনুচিত কাজ বাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে তাই তো মনে রাখবেন এবছর শিক্ষার্থীদেরকে নিজস্ব বুদ্ধিমত্তা বিচক্ষণতা প্রযুক্তি শ্রম ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করার দিকে চেষ্টা চালাতে হবে প্রেম ও কেমন যাবে সালে চতুর্থপতি মঙ্গল ও প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে বাণিজ্যিক সফর যেমন লাভদায়ক হবে তেমনি ভ্রমণকালীন পরিচয় বন্ধুত্ব এমনকি ওই বন্ধুত্ব থেকে পরম আত্মীয় রূপ নিতে পারে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন এগারোই সেপ্টেম্বর ভাগ্যাধিপতি বুদের ভাগ্যস্থানে পদার্পণ দীর্ঘদিনের মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা পুনরুদ্ধার এমনকি বছরটি কারামুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে যানবাহন ও অর্থ ব্যয় কেমন হবে যানবাহন ক্রয় বিক্রয় ও বদলের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকে সেই সঙ্গে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয়ের স্বপ্ন পূরণ হবে অবশ্য এই পূরণের ধার দেনা ও ঋণের জালে আবদ্ধ হতে হবে মনে রাখবেন সমগ্র বছরটাই আপনার রাশি অধিপতি ও ধনপতি শনি মহারাজের দ্বাদশে পরিভ্রমণ আয় অপেক্ষা ব্যয় বেশি হয় সঞ্চয় শূন্য করেও ক্ষান্ত হবে না ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তাই তো রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী ও মিতব্যয়ী হলে দুর্যোগ অনেকাংশে লাঘব হতে পারে অশুভ ঘটনা ও ঋণগ্রস্ততা শারীরিক অসুস্থতা যানবাহন দুর্ঘটনা মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে সর্বদাই সতর্ক রাখতে হবে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে যার ফলে আপনাকে শ্রীঘরে ঢুকতে হতে পারে চেক দলিল ও চুক্তিপত্রের স্বাক্ষরের বেলায় সতর্ক থাকুন সেই সঙ্গে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা বজায় রাখতে পারলে বছরটি যথেষ্ট ভালো যাবে দুর্জন কিন্তু আত্মীয়বেশে আপনার যথাসর্বস্ব লুপে নিতে পারে ভ্রমণ ও যাত্রা কাছে পিঠে ভ্রমণ তো হবেই সেই সঙ্গে কর্ম ব্যবসা শিক্ষা ও ধর্মীয় যাত্রায় বিদেশ ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন নসের চোর চিটিং বা অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ধার দেনা করে বাড়ি ফিরতে হবে এত সব প্রতিকূলতার সত্ত্বেও তীর্থ বা ধর্মীয় যাত্রায় মনোবল বৃদ্ধি এমনকি মন ধর্মের প্রতি প্রবল রূপে আকৃষ্ট হয়ে থাকতে পারে সুপ্রিয় দর্শক শুভ নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কেউ